আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত যে এই জায়গাটিকে তাদের প্রত্নতত্ত্ব তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এটাকে সংস্কার করা। প্রিয় দর্শক, রাজত ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিয়ে আপনাদের সামনে আসলাম। এটির অবস্থান দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়, পল্লী বিদ্যুৎ অফিস থেকে দক্ষিণ দিকে সামান্য হাফ কিলোমিটার। এটার প্রাচীন কোনো ইতিহাস কোনো বইতে লিপিবদ্ধ বা উইকিপিডিয়াতে আমি পাইনি। এখানে স্থানীয় মানুষরা এটাকে মণ্ডপ মন্দির হিসেবে বলে। আর প্রতি বছর পয়লা বৈশাখে এখানে স্থানীয় হিন্দুরা এখানে একটা মেলার আয়োজন করে। এই মন্দিরকে ঘিরে বেশ আশপাশে, এই যে এপাশে দেখো, এই পাশে গাছের নিচে আরেকটি ছোট মন্দির আছে। এই মাঠ জুড়ে বিশাল একটি মেলার আয়োজন হয় প্রতি বছর পয়লা বৈশাখে। মন্দিরের মূল গেটটি দক্ষিণ দিকে, এটি পুরাতন গেট ছিল যেটা সংস্কার করে নতুনভাবে লাগানো হয়েছে। আর এই গাছটি যারা দেখছেন, এটা হাজার বছর পুরাতন একটি গাছ। এই গাছের এই মন্দিরের চতুর্পাশে এই গাছটি বড় হয়ে মন্দিরটাকে এখন ঘিরে ধরেছে। আর এটা সংস্কারের অভাবে পুরাতন ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরের চতুর্পাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। মন্দিরের চতুর্পাশে যে পুরাতন গাছগুলো দেখছেন, এগুলো প্রায় কয়েকশো বছরের পুরাতন। আর এখানে মন্দিরের সাজসজ্জা দেখলে বোঝা যায় যে এখানে স্থানীয় হিন্দুরা এখানে কত সম্মান করে এবং পূজার সময় তারা কত আনন্দ উৎসব করে। আর এই যে ইটগুলো একটু দেখাও, ইটগুলো দেখে বোঝা যায় যে এটা সাল সম্ভবত 700-800 খ্রিস্টাব্দে হবে, যেটার ইতিহাস আমরা কোথাও পাইনি। স্থানীয় মানুষরা এটাকে সংরক্ষণ করছে। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত যে এই জায়গাটিকে তাদের প্রত্নতত্ত্ব তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এটাকে সংস্কার করা, যাতে আশপাশে হিন্দু অধ্যুষিত মানুষেরা এটাকে আরও দীর্ঘদিন সংরক্ষণ করে তাদের পূজা অর্চনা করতে পারে। তো বন্ধুরা, আপনারা এরকম আরও ঐতিহাসিক নিদর্শন যদি দেখতে চান, তা আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, খোদা হাফেজ। ব্রিজের এই অংশটি কয়েকদিন আগে ঈদের সময় ভেঙে গেছে, এটি আবার নতুন করে সংস্কার করা হয়েছে। ঈদের দিন প্রচুর জ্যাম ছিল, পুরো রাস্তা মানুষ ছিল। আর আমরা যে এতক্ষণ যে রাস্তাটা দেখলাম, এই